সেসব আপনি বুঝবেন না। আচ্ছা বলেন না, আপনার বিয়ের কি অবস্থা? ভাবি আর বলবেন না, বিয়ার ফুল ফোটার সম্ভাবনা আবার দেখা দিচ্ছে মামা। আর ওই যে আমারও শাশুড়ি আর কি আন্টির খোঁজ পাওয়া গেছে, তারা আসলেই মনে করেন তুম তাম করে মনে করেন যে আমার বিয়ার বার্তা বাজিয়া যে ও পাবি। এটা কি তখন ভাবি ভেরি স্যাড, মানে আমার বিয়া হইব এটা তো খুব খুশির সংবাদ, আপনি স্যাড বলতেছেন না কেন? কারণ দেখেন বিয়ের পর তো আপনি আমাকে ভুলেই যাবেন, কোনো খোঁজ খবরও নেবেন না। না না ঠিক আছে, আমি বললেই কি আর না বললেই কি, মানে জব্বর ভাইকে এমনভাবে আপনার সাথে মানে মনি ভাই আপনাকে সত্যি সত্যি একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না ভাবি কিটা মনে করবো, বলেন বলেন। আসলে হয়েছে কি মনির ভাই, আমি না আজকাল শুধু আপনার কথাই ভাবি, মানে কেন জানি না আমার মন থেকে আমি আপনাকে বেরি করতে পারছি না, কেন হচ্ছে আমাকে বলেন তো। স্বাভাবিক দেখেন আমি তো বিবাহিত তাই না, এভাবে যদি আপনার কথা ভাবতে ভাবতে আমি আপনার প্রেমে পড়ে যাই তখন তখন আমার কি হবে বলেন? আপনি কি বললেন, মানে আমার তো চান্দি টান্দি গরম হয়ে যাইতেছে, আমার মনে হয় এখানে থাকাটা আর ঠিক হইব না। গরম লাগে চলে না, বাসে চলে, ওইখানে গেলে ফুরিয়ে যাব। কি হলো মাঠে, আমি তো মনিরের মন থেকে বেরি করতে পারতেছি না। আমি আসলে মনির ভাইয়ের সাথে দেখা করতে আসছিলাম, উনি কি বাসায় আছেন? না নেই, একটু বাইরে গেছে। ও আপনি মনে হয় মিষ্টি তাই না? জি। আচ্ছা না আসলে আপনি না খুবই ভাগ্যবতী, মানে আপনাকে দেখলে না মানে আপনার কথা শুনে আমার খুব হিংসে হয়। হিংসে কেন? এই যে মনির ভাইয়ের মতো এত ভালো একজন মানুষ আপনাকে ভালোবাসে বিয়ে করতে চায়, সেটা তো ভাগ্যের কারণে তাই না? বুঝতে পেরেছি, মনির নিশ্চয়ই আপনাকে এগুলো শিখিয়ে নিয়ে এসেছে, এই জন্য এত সুন্দর করে আপনি সাফাই গাইছেন, বুঝতে পারছি। কী ব্যাপার আপু, চুপ করে আছেন কেন, কিছু বলছেন না যে? না আসলে আপু আমি কি বলবো, আপনার আমাকে দেখি হিংসে হয়, এখন এখানে আমি কি করতে পারি, আপনি হিংসে করতে থাকেন, আমার তো কিছু করার নেই। না না আপু কি বলে না, আমি কেন হিংসা করব, আসলে আমি আরো দোয়া করি, হ্যাঁ দোয়া করি যেন আপনার বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ, আপনি আর কিছু বলবেন, আমার আসলে একটু কাঁদছিল। না তেমন কিছু না, আসলে মনির ভাইকে তো আর পেলাম না, তাই ওনার নাম্বারটা যদি পেতাম তাহলে আমি ফোনে কথা বলে নিতাম। আসলে উনি একটু পরে বাসে আসবে, তখন নাম্বারটা নিন, আমি তো ওর পারমিশন ছাড়া দিতে পারি না, কাজও আছে। হ্যাঁ হ্যাঁ।